ओम शांति, ओम शांति, ओम शांति। मंचे उपस्थित सद्य दीदी एवं आमार भ्रातारा एवं सामने उपस्थित समस्त समस्त भाई ओ बोनेरा सबाई के आमरा भाई एवं बोनेरा केन बोलछी ना आमरा सबाई ईश्वरेर सन्तान। एटा शास्त्रे बला आछे, बेदे बला आछे अमृतस्य पुत्र। आमरा सबाई सेई अमृत पुत्रेर सन्तान, सेई जन्य आमरा सबाई भाई भाई, सबाई आमरा भाई भाई, आमरा सबाई ईश्वरेर सन्तान। एबारे आमरा एई जे ईश्वरेर सन्तान, प्रकृतपक्षे की रूपे ईश्वरेर सन्तान? এই যে আমাদের শরীরটা রয়েছে, হাড় মাংস এবং রক্তের শরীর, এই শরীরের মধ্যে প্রাণ আছে বলে আমরা বেঁচে আছি, কথা বলছি, সমস্ত কিছু করছি। এই প্রাণটা কোথায় আছে? না প্রাণটা আছে আমাদের প্রজেকশনের মাধ্যমেও দেখানো হয়েছে যে আমাদের যে দুটো ভ্রু আছে, সেই দুটো ভ্রুর মাঝখানে প্রাণ রয়েছে। প্রাণটাকে বলা হচ্ছে আত্মা। প্রাণ দেখতে কেমন? বলা হচ্ছে বিন্দুরূপ, জ্যোতিষরূপ, নক্ষত্রের মতো বা জোনাকির মতো একটা ছোট্ট লাইট, কিন্তু খালি চোখে দেখা যায় না। ভগবান সেইভাবেই সৃষ্টি করেছেন যে যে খালি চোখে দেখা যাবে না, যাকে দিব্য দৃষ্টি দেবেন তিনি দেখতে পাবেন। তাহলে এই যে আমাদের শরীরে যে আত্মা আছে, আত্মা আছে বলে আমরা যে বেঁচে আছি, এই আত্মারও পিতা আছে। প্রত্যেক মানুষের শরীরের পিতা কিন্তু আলাদা আলাদা। যত মানুষ আছে পৃথিবীতে, পৃথিবীতে যদি মানুষ থাকে এখন 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের প্রত্যেকের শরীরের বাবা আলাদা, কিন্তু এই 800 কোটি মানুষের, 800 কোটি মানুষের যে আত্মার এক বাবা, আত্মার এক বাবা, 800 কোটি মানুষের আত্মার বাবা একজনই, সে হলো পরমপিতা পরমাত্মা। তাহলে পরমাত্মা, 800 কোটি আত্মার পিতা যে পরমাত্মা, সে একজন, একজন, সেই একজনকে না আমরা একজনকেই শিব বাবা বলি, সে হচ্ছে শিবকে আমরা বাবা বলি। তাহলে 800 কোটি আত্মার পিতা কিন্তু শিব, কিন্তু আমাদের শরীরের বাবা নয়। প্রত্যেকের শরীরের বাবা আলাদা আছে, এইটাই প্রথম যে জ্ঞানটা জানতে হবে। শিবকে আমরা বাবা বলি কেন? ও আমাদের আত্মার পিতা, সবার আত্মার পিতা। আপনিও বলবেন শিব বাবা, আমিও বলবো শিব বাবা, কেন? আপনারও আত্মার বাবা, আমারও আত্মার বাবা। তাহলে আমরা যে অমৃতের পুত্র, অমৃতের যে সন্তান, তাহলে অমৃতটা কি না শিব বাবা? কিন্তু শিব সম্বন্ধে আমাদের একটু 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 ধারণা আলাদা আছে, কিন্তু প্রকৃত শিব কি? যে আমার আত্মা যেমন একটা জ্যোতিস্বরূপ, আমার শরীর যেমন শরীরের বাবাও তেমন হবে, তাহলে আত্মা যেমন জ্যোতিস্বরূপ, আত্মারও বাবা তেমন জ্যোতিস্বরূপ হবে। সেই জন্য শিবকে বলা হয় জ্যোতির্লিঙ্গম, শিব হচ্ছে জ্যোতিস্বরূপ। কিন্তু শিব সম্বন্ধে আমাদের দুরকম একটা শরীরধারী আছে যাকে আমরা শঙ্কর বলছি, ও প্রকৃতপক্ষে শিব নয়। শিব যেটাকে লিঙ্গে যেখানে জল ঢালা হয়, লিঙ্গ মানে ভাই বলেছেন, লিঙ্গ মানে মূর্তি, লিঙ্গর সংস্কৃত অর্থ, তার প্রকৃত অর্থ হচ্ছে মূর্তি। তাহলে শিব হলো জ্যোতিস্বরূপ, জ্যোতিস্বরূপ, সেই জন্য শিবকে বলা হয় জ্যোতির্লিঙ্গম। আমাদের ভারতবর্ষের 12টা এরকম জ্যোতির্লিঙ্গম বিখ্যাত আছে। তাহলে আমার যে আত্মার বাবা শিব বাবা, সে হলো জ্যোতিস্বরূপ, এবং শিবই হলো ভগবান। কারণ ভগবানের যা ডেফিনেশান হয়, সেই ডেফিনেশান হচ্ছে ভগবান। এই ভগবান আমরা কাকে বলবো? যে এই যত মানুষ, পশু পাখি, গাছপালা, আকাশ, বাতাস, নক্ষত্র, যার পরিচালনায় চলছেন, যে সৃষ্টি করছেন, সে হলো ভগবান বা ঈশ্বর। ঈশ্বর, ঈশ্বরকে ইংলিশে বলা হয় গড। গডের অর্থ কী? না জিওডি, জেনারেটর, অপারেটর এবং ডেস্ট্রয়ার। তো জেনারেটর মানে যে সৃষ্টি করবে, অপারেটর মানে যে পালনা করবে, এবং ডেস্ট্রয়ার মানে যে ধ্বংস করবে। তাহলে সৃষ্টি, পালনা, বিনাশ যার নির্দেশে হবে, সে হবে ভগবান। সেই